হ্যালো গাইস, গুড মর্নিং। আমি আজকে ঋষিকেশ রামঝুলা দেখতে যাচ্ছি, তো চলো তোমাদের পুরো জার্নিটা শেয়ার করি। গাইজ, আমরা ঋষিকেশ যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আর ঋষিকেশ হলো ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের একটি শহর, যেটা গঙ্গা নদীর পাশেই হিমালয়ের নিচে অবস্থিত। এবং গঙ্গা নদীটিকে খুব পবিত্র বলে মনে করা হয় এবং শহরটি যোগব্যায়াম এবং অন্যান্য ধ্যান অধ্যয়নের কেন্দ্র হিসেবেও বিখ্যাত। মন্দির এবং আশ্রমগুলি স্বর্গ আশ্রমের চারপাশে পূর্ব তীরে সারিবদ্ধ। আর ঋষিকেশ শহরটি সম্পূর্ণ নিরামিষ মহল আর অ্যালকোহল মুক্ত। গাইজ, আমরা দেরাদুন ডিস্ট্রিক্টে প্রায় পৌঁছে গেছি। আর এখানে অনেক উচ্চ মার্গের সাধু এবং জ্ঞানী গুণী মানুষেরা আসেন এবং ধ্যান করে থাকেন। আর তাদের জন্য মন্দির এবং আশ্রমেরও বেশ সুব্যবস্থা করা থাকে। গাইজ, এবার আমরা ঋষিকেশের একটি জনপ্রিয় স্থানে এসেছি, যেটা হলো নীলকণ্ঠ মহাদেবের মন্দির। তো চলো তোমাদের ভিতরটা ঘুরে দেখাই। গাইজ, আমরা মন্দিরে ঢুকেছি আর এখানে দেখো ভক্তদের লাইন।
আর ঋষিকেশ থেকে প্রায় 32 কিলোমিটার দূরে এই নীলকণ্ঠ মন্দিরটি অবস্থিত। আর মন্দিরের ভেতর ভীষণ স্ট্রিক্ট ব্যবস্থা রয়েছে, ক্যামেরা একদম চাইছে না অ্যালাউ করতে, তাও যতটুকু পেরেছি তুলেছি গাইস। গাইজ, এবার আমরা নীলকণ্ঠ মন্দির থেকে বেরিয়েছি এবং এবার আমরা যাব রামঝোলা দেখতে। গাইজ, এবার আমরা রামঝোলা দেখতে এসেছি, যেটা পশ্চিম থেকে পূর্ব নদী পেরিয়ে গাড়োয়াল জেলায় স্বর্গাশ্রমে অবস্থিত এবং 1986 সালে নির্মিত এই সেতুটি ঋষিকেশে অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক। এবং রামঝোলা হলো উত্তর পূর্বে অবস্থিত গঙ্গা নদীর উপরে ঝুলন্ত একটি লোহার সেতু। গাইস, রামঝোলা থেকে বাকি অংশগুলো পুরোটাই জাস্ট অসাধারণ। এই সৌন্দর্য মানে বর্ণনা করার দরকার নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। গাইস, এবার আমরা ফিরে আসছি হোটেলের দিকে, আর এই হলো একটি রেস্টুরেন্ট যেটা নামটা হলো মেহের ফ্যামিলি রেস্টুরেন্ট। এই একমাত্র রেস্টুরেন্ট দেখলাম যেখানে আমিষ খাওয়া যাচ্ছে এবং হরিদ্বার থেকে এটা প্রায় 50 কিলোমিটার পরে অবস্থিত, তো তার মধ্যে কোনো আমিষ কিছু নেই। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের ফুল ভিডিওটি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।